মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সেখানে সাত মাস গাড়ি চলবে এইসব এলাকাগুলো দিকে আমরা প্রথমেই অগ্রাধিকার এবং এর জন্য প্রায়োরিটিটা আমরা ওখানে এই ভর্তুকির মাধ্যমে আজকে আমাদের ওয়ার্ডেনিং এবং স্ট্রেংথেনিং করার জন্য এলেঙ্গা পর্যন্ত যায় এলেঙ্গা আন্তর্জাতিক বাজার চাহিদার সাথে এবং পর্যাপ্ত বিদেশি বিনিয়োগের অভাব মাওয়া থেকে জাজিরা পর্যন্ত যে 6.15 কিলোমিটার যে সেতুটি এখন নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে এই কাজটি সম্পন্ন হলে এরপর আমরা দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়া দৌলতদিয়া সেটাও প্রক্রিয়াধীন আছে একটি শেষ হলে আমরা অন্যটির কাজ শুরু করার চিন্তা ভাবনা করব মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে এই নির্দেশনাই আমাদের দিয়েছেন